বেসরকারি ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে নদিয়ার রানাঘাটের পাঁচ যুবককে গ্রেপ্তার করলো মগরা থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা সহ সাইবার আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ ৪০,০০০ টাকা সহ বেশ কয়েকটি দামি অত্যাধুনিক অ্যাপেলের মোবাইল উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত পয়লা ফেব্রুয়ারি ত্রিবেণীর বাসিন্দা জনৈক শুভজিৎ সাউ একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, শুভজিৎ এবং তার স্ত্রীকে বন্ধন ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে ১,২০,০০০ টাকা অনলাইনের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে। সেই অভিযোগের তদন্তে নেমেই পুলিশ রানাঘাট থেকে চন্দন রায় বয়স ২২, সৌগত বৈরাগী ওরফে লিটন বয়স ৩১, সঞ্জয় দাস ওরফে সৌম শেখর ব্যানার্জি বয়স ২২, অর্ণব বিশ্বাস ওরফে রনি বয়স ২৪ এবং সৈকত গাঙ্গুলী ওরফে রাহুলকে গ্রেপ্তার করে। তারা সকলেই সেখানকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে শনিবার এক সাংবাদিক বৈঠক করেন হুগলির গ্রামীণ পুলিশের কর্তা ব্যক্তিরা। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, ডেপুটি সুপার ক্রাইম দেবী দয়াল কুণ্ডু, সিআই শ্যামল চক্রবর্তী, ওসি নিরুপম মণ্ডল সহ অন্যান্যরা। সৌম্যদীপ বাবু বলেন, বৃহস্পতিবার ধৃতদের গ্রেপ্তার করে শুক্রবার চুঁচুড়া আদালতে তোলা হয়। বিচারক সকলকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি তিনি জানান, উদ্ধার হওয়া ৮টি মোবাইলের মধ্যে ৩টি আইফোন, ২টি অ্যান্ড্রয়েড ফোন এবং ৩টি সাধারণ ছোট মোবাইল। ধৃতরা বন্ধন ব্যাংকের ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার ফাঁদ পেতেছিল। ফেসবুকে চাকরির বিজ্ঞাপনও দিত তারা। এর আগে এরা সকলেই কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল বলেও পুলিশ জানিয়েছে। উনার থেকে এবং উনার স্ত্রীর কাছ থেকে বন্ধন ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে কিছু টাকা নিয়ে নেওয়া হয়। এই অভিযোগের প্রেক্ষিতে মগরা থানা তদন্ত করে, আমাদের সাইবার সেলের পক্ষ থেকেও যে সাহায্য করার সেগুলো মগরা থানাকে করা হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতে গত পরশু আমরা রানাঘাট থেকে পাঁচজনকে গ্রেপ্তার করি। এরা যেটা করতো সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে প্রথমে অ্যাড দিয়ে যে বন্ধন ব্যাংকে চাকরি দেওয়া হবে তাদের বিভিন্ন ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করা এবং সেই ক্যান্ডিডেটের থেকে ধাপে ধাপে, এমন নয় যে প্রথমেই একটা বড় অ্যামাউন্ট, ধাপে ধাপে প্রথমে ফর্ম ফিল আপ, তারপরে কোনো রেজিস্ট্রেশন, তারপরে আর কোনো ভেরিফিকেশন ফি, এইভাবে বহু ক্যান্ডিডেট থেকে এরা টাকা নিয়েছে। আমাদের কাছে যে অভিযোগটা হয়েছিল সেখানে মনোজিৎ বাবুর কাছ থেকেও প্রায় ১,২০,০০০ টাকার মতো নেওয়া হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে এদের কাছ থেকে ল্যাপটপ, হাই এন্ড মোবাইল ফোন, যার মধ্যে অ্যাপেলের সবচেয়ে আধুনিক যে মোবাইল ফোন সেই রকমও দুটি মোবাইল ফোন রয়েছে এবং ৪০,০০০ টাকা, বন্ধন ব্যাংকের যে ফর্মগুলো ওরা দিত সেরকম ফর্ম, ল্যাপটপ এবং আরও কিছু ডকুমেন্টস আমরা উদ্ধার করেছি। এরকম প্রচুর দুর্নীতি, আমরা এদের কাছ থেকে কিছু ডকুমেন্ট উদ্ধার করেছি যেখানে এরা যাদেরকে এখনো অব্দি যাদের সাথে এরকম কাণ্ড ঘটিয়েছে তাদের লিস্ট আছে, সেগুলো আমরা দেখছি, সেগুলো ইনভেস্টিগেশনের পার্ট। এর আগেও এরা গ্রেপ্তার হয়েছিল, কলকাতা পুলিশ এদেরকে কোনো এক সময় গ্রেপ্তার করেছিল। তো আর যা যা অভিযোগ আছে বা অন্যান্য যাদের সঙ্গে এই প্রতারণার ঘটনা ঘটেছে ঘটিয়েছে আমরা চেষ্টা করছি সেই সমস্ত যে কেসগুলো আছে সেগুলো তাদের সাথেও যোগাযোগ করা। আর কি কে জড়িত আছে? নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটো। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার ৯৪৩৪০২৬২০০ এবং ৯২৮৯৯২৮০১। তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।